প্রিয় দর্শক, আমি আমির হোসেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ভেড়ার একটি খামারে। তো এখানে ডারপার, দুম্বা, গাড়ল সব ভেড়াই আছে এবং জাত উন্নয়ন করা হচ্ছে। তাছাড়া এই জায়গা থেকে হলো এগুলো বিক্রিও করা হচ্ছে। তো আপনাদের আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে জানতে পারবেন আসলে একের মধ্যে দুই, মানে যেই একটি ভেড়া আপনি বিক্রি করতে পারতেন মাত্র 30,000 টাকা, সেটা যদি সঠিক উপায়ে আপনি নিজে বংশ বিস্তার করান তাহলে বিক্রি করতে পারবেন 60,000 টাকা। তো কি হবে সেটাই আমরা জানার চেষ্টা করব মাহবুব ভাইয়ের কাছ থেকে। আপনি কিনলেন ডরপার, আপনার কাছে পা হচ্ছে দুম্বা, কিভাবে হচ্ছে এইটা আপনারা চাইলেই দেখতে পারেন। যে এই যে দেখেন, এটার মা হইলো ডরপার, বাবা হইলো দুম্বা, ও আসছে ক্রস। কেন এইখানে যদি এটা ডরপার হয় আমি যেই দামে সেল করবো, এখন দুম্বার ক্রসে এর থেকে দ্বিগুণ প্রাইস বেড়ে গেল। আসলে ব্যবসাটা জানতে হবে সুন্দরভাবে, কিভাবে লাভবান হওয়া যায়, কিভাবে করলে লাভ করতে পারবে একটু বেশি। ওর মা কোনটা একটু আমরা দেখতে চাই। ওর মা হইলে যেটা, এই যে দেখেন ওর মা হইলে এটা, এই যে এটা ডরপার, ডরপার, আর এটা হলো দুম্বা। ওর বাবা হইলে এটা, ওর বাবা হইলো এটা। জি আচ্ছা, তো এটা আপনি কিভাবে দুম্বা দিয়ে মানে ডরপারে ক্রস করেন? জি মানে এটা কি করে সম্ভব? এই যে যে আপনি দেখেন ন্যাচারাল, এই যে এটা বাস্তবটা দেখেন, এই যে চলে আসছে আপনার দুম্বার ক্রস, এই যে আপনার দুম্বার লেস থাকে না ডরপার। যদি এটা ডরপার হতো শুধু, জি, তাহলে এটার প্রাইসটা কেমন হতো? আর যদি এখন ডরপার এবং দুম্বা দিয়ে ক্রস করেছেন তাহলে এখন প্রাইস হবে কত? এইটা যখন 4 মাস বয়স হইতো, যদি ডরপারের থাকতো, এটা 4 মাস বয়সে প্রাইস আসতো 20,000 টাকা। আর এখন এটা দুম্বার ক্রসের কারণে 4 মাস বয়স হলে এটার দাম আসবে আপনার 35,000 টাকা। এটা তো এটার বয়সটা কত? এটা বয়সটা জিরো সাইজ, এটা পাতে 7 দিনের মতো হবে। 7 দিনের, আমরা 4 মাসের বয়সে কি এমন কোনো বাচ্চা আছে? জি জি আছে, আমরা সেটা একটু দেখাই আপনাদের। এই যে এখানে আছে, আমি দেখাচ্ছি, সেটা দেখলে আমরা অন্তত বুঝতে পারবো যে আসলে কথার সাথে কাজের কতটুকু মিল রয়েছে। এই যে আপনি এটা দেখেন, এইটা এটা হলো আপনার 4 মাস, এটা 4 মাস 6 মাস হয়ে গেছে এটা বয়স। এই যে দেখেন, এই যে সেম, এই যে লেসটা আমি দেখাইলাম আপনাদের, যেটা এই যে ওর লেসটা, মানে অত বড় হয় না, না একদম ছোট, কিন্তু এটা দুম্বা হইলে লেস থাকতো না। ডরপারের দিকে এটা একটু লেজ আছে, কিন্তু লেজটা আপনার একদম ছোট, মাংস লেজটাই টোটালটা মাংস চলে আসে। এখন এটাতে যখন আবার দুম্বা বিট করবে, এটা থেকে বাচ্চা আসবে অরিজিনাল। তো এটা যদি আপনি মানে ডরপার হতো তাহলে কত টাকা বিক্রি করতেন, আর এখন দুম্বা দিয়ে বিট করার কারণে এটা কত টাকা বিক্রি হবে? 6 মাস বয়সে হইলে, ডরপার হইলে এটার প্রাইস আসতো 30,000 টাকা, এখন এটার প্রাইস আসবে 60,000 টাকা। এখন এটা 60,000 টাকা, তার মানে এটাই আপনি বুঝাতে চাচ্ছেন একের ভিতরে দুই? জি, কেন সেম খাবার খাওয়াইলাম, সেম সময় দিলাম, কিন্তু লাভ করলাম এর থেকে দ্বিগুণ। এটা আমি করলাম, কেউ যদি এভাবে করতে চায় সেও করতে পারবে, এটাই তো স্বাভাবিক। তো আপনার কাছে এই ধরনের মানে হলো এই বিট থেকে, মানে যদি আপনার মানে হলো দরপার বা এই গারল যদি নিতে চায় বা বলো দুম্বা নিতে চায়, তাহলে কতগুলো আপনি বিক্রি করতে পারবেন, কতগুলো আপনার শেড থেকে দিতে পারবেন? কতগুলো না, উনি যতগুলো নিতে চায় নিতে পারবে। আমার এখানে একটা শেড আছে, এটা তো আমি ওয়েসেস খাবারের ডেরি ফার্মের ওয়েসেস খাবারটা দিয়ে চালাই। আমার ঢাকার বাইরে আরেকটা শেড আছে, ওনার যে কয়টা লাগবে, যদি একটার থেকে নিয়ে 100টা পর্যন্ত লাগে উনি নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? আমার সাথে যোগাযোগ করবে আপনার, যদি আমার ফার্মে আসে তাহলে হলো মধ্যপাটা পুষ্টাবিজগুলি নেমে পূর্বপাটা কবরস্থান এসে মাহবুল ডেরি ফার্ম বলে যে কেউ দেখাই দিবে। আর আমার হলো মোবাইল নাম্বারটা হলো 01712-606-717, আর ইমু, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি কেউ যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে হলো 01911-3853851। নাম্বারটি আবার বলবেন, 01911-3853851। আবার বলবেন, 01911-3853851। এটাতে হোয়াটসঅ্যাপ মানে হলো ইমু বা মানে হলো, অনেকে দেখা যায় দেশের বাহিরে বা অনেক দূরে আছে, যে একটু কষ্ট করে যদি ভিডিওটা দেয় বা ছবিটা দেয় ওনার জন্য একটু ইজি হয়। আপনি তো মালিক ভাই? জি, মানে কোনো দালাল নাই তো সরাসরি আসে? যদি কাউকে নিয়ে আসে দালালি সেটা তার জন্য, কিন্তু আমার এখানে আসে সে ডাইরেক্টলি আসতে পারে, কোনো সমস্যা নেই। উনি আসবে দেখবে দেন তারপর নিতে পারবে, কোনো সমস্যা নেই। ওনার যেটা পছন্দ হবে সেইটাই উনি নিতে পারবে। আবার এটা বলবো না যে ভাই এটা বিক্রি করবো না, এটা দিব না, ওনার যেটা পছন্দ হয় উনি দেখে নিতে পারবে যে ভাই আমার এটা পছন্দ হয়েছে, একটা বা 10টা 100টা, ওনার যেটা পছন্দ হয় নিয়ে যাবে, কোনো সমস্যা। ওই সাইজের আপনি দিতে পারবেন? হ্যাঁ, ওই যে সাইজ আছে বিভিন্ন ক্যাটাগরি, 4 মাস 6 মাস, আর হইলো প্যাকনেটগুলো একদম ফুল অ্যাডাল যেগুলো, এটা অর্থাৎ 1 বছর থেকে 15 মাস, তো বিভিন্ন সাইজ আছে, ওই সাইজের উপর ডিপেন্ড করবে। ওকে ওকে ওকে।